বন্ধুরা, আমি সুমনা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো দশমী। 2022-এর এই দুর্গাপুজোরটা আমার খুব ভালো কেটেছে, আর আজকে তার শেষ দিন, আজ দশমী। তো এখন বেজে গেছে দুপুর 2:30। তো এখন আমি বেরিয়েছি ঠাকুর বিসর্জন দেখতে। তো অনেক বছর পরে এবার আমি যাচ্ছি টাকিতে, ইছামতি নদীতে বিসর্জন দেখার জন্যে। তো অনেক বছর আগে আমি একবার দেখেছিলাম, আর এই যাচ্ছি। তো চলো দেখি কেমন লাগে ওখানকার বিসর্জন। আমি শুনেছি খুবই ভালো লাগে, তো গিয়ে দেখি। আমি চলে এসেছি একদম টাকির ফেরিঘাটের একদম সামনে। আর এখানে দেখো ঠাকুরগুলো বিসর্জন করার জন্য নিয়ে আসছে প্রচুর ভিড়। একদম যাওয়ার মতন কোনো জায়গা নেই, তাও মানে প্রচুর ভিড়, সবাই এসছে দেখতে। আর কি সুন্দরভাবে সবাই নাচতে নাচতে যাচ্ছে বক্স নিয়ে ঠাকুর দেখতে। খুবই সুন্দর বিসর্জনটা এখানকার। তো চলো দেখি জায়গা পাই কিনা দাঁড়ানোর। এবার আমি চলে এসেছি, দেখো বিসর্জন দেখার জন্যে অনেক কষ্ট করে একটা জায়গা পেয়েছি। ভীষণ ভিড় এখানে, তো ফোনটাও ভালোভাবে ধরতে পারছি না। তো চলো দেখি কেমন হচ্ছে। দেখো নৌকাগুলো কি সুন্দর সারি সারি যাচ্ছে। আর ওয়েদারটা না দারুণ ছিল, ওয়েদারটা অসম্ভব ছিল, এরকম ওয়েদার আমি অনেক কমই দেখেছি। আর এত সুন্দর লাগছে পরিবেশটা, মানে নৌকার গুলো যাচ্ছে একদম সারি সারি, আর জলটা দেখো পুরো নীল হয়ে আছে, আর আকাশটা কি সুন্দর। আমি এতবার ভিডিও শ্যুট করেছি কিন্তু কখনো এরকম দেখিনি যে এত সুন্দর লাগছে। আর আকাশটার ওই নীল রংটা জলে পড়ে যেন অসম্ভব একটা শোভা দিয়েছে, আর তার উপর থেকে ঠাকুরগুলো যাচ্ছে নৌকা করে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সিনেমাতেই হয় এরকম। ভিডিও এডিট করার সময় আমার মনে হচ্ছে আমি সত্যি মানে ভাবতেই পারছি না যে এত সুন্দর লাগছে দেখতে, ওয়েদারটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যেখানে দিগন্তটা গিয়ে মিশেছে, যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে ওখানে, দেখো মেঘগুলো কি সুন্দর লাগছে, দিগন্তটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, দেখো মনে হচ্ছে যেন আকাশটা নিচে গিয়ে মিশেছে, মাটিতে মিশেছে। আর ওপার বাংলার মানুষগুলো ওখানে দাঁড়িয়ে দেখছে যে নদীতে নৌকা করে ঠাকুর ভাসছে, ওপার বাংলার মানুষগুলো দেখছে। ওই পারের যে জায়গাটা দেখা যাচ্ছে না, ওটা হলো বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলার মাঝখানে একটা নদী। আর যে সারি সারি নৌকাগুলো দাঁড় করানো আছে সেটা হলো সীমানা। আর ওপারের মানুষগুলোও দাঁড়িয়ে দেখছে কি সুন্দর। ওই পারে যে জায়গাটা, ওই জায়গাটার নাম হলো সাতক্ষীরা। আর ওখানকার এখানে অ্যানাউন্সমেন্ট করেছিল যে 5:30টার সময় সব নদীতে ঠাকুর বিসর্জন শেষ করতে হবে, আর নদী থেকে নৌকাগুলো উঠতে হবে। সেই জন্যে সেটা কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার এদিকে চলে এসেছি এক্ষুনি। এখানে দেখো আতশবাজি শুরু হবে, তো চলো দেখি আতশবাজিটা।
আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় আমাদের বাড়িতে পুজো হবে। দেখো, আমি নিজের হাতেই আলপনা দিয়েছি, অল্প সময়ের মধ্যেই দিয়েছি, ওই জন্য অতটাও ভালো করে করতে পারলাম না। খুব কম সময়ের মধ্যে দিতে হয়েছে, তাই অতটাও হয়তো তোমাদের পছন্দ হবে না। তো যদি ভালো লাগে তো জানিও আলপনাটা কেমন হয়েছে। সব জায়গাতেই দিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন হলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিও।